Director Royal. রয়্যাল মানে রয়্যাল জাস্ট কমে তো কম 6 ঘন্টা। হ্যাঁ কোনো ব্রেক নাই, একবারেই ওখানে, কারণ লাগে না ব্রেক। ফেরি আমাদের ফেরি পার হতে হয়, তো ফেরি পারার সময় ব্রেক হয়ে যায়। কথা হলো যে নাম্বার 3 যে আছে, হ্যাঁ, সে আমার ফ্রেন্ডলি ফায়ার করছে, ঠিক আছে, তো এখন আমি কি করতে পারি? দেন রিভাইভ দিছে, আমি তাকে কি করতে পারি? এটা আমার সেকেন্ড আইডি, সো বলেন আমাকে তাকে মেরে ডাইরেক্ট ফ্রিজ দিয়ে দেবো না পুরো টিমটা মেরে ফ্রিজ দিয়ে দেবো? কোনটা? কোনো কাজই না, আমি জাস্ট লুট করছিলাম আমার মেরে মেরে সময় হোক কম্পাউন্ডটা খুলে দেবো। লাইভ দেবো কনফার্ম করা, ইয়ে করার তিনটা তিনটা হ্যালো টাইম ও টাইম
লাইভ দেবো ওদের মার দেখেন দেখেন না, আমি শুধু ওয়েট করছি একটা পারফেক্ট মোমেন্টের জন্য। এই ম্যাচ তো শেষ ম্যাচ, পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করছি, মোমেন্টটা পেলেই ছেড়ে দেবো। How is that? No problem. A party, but ha ha ha. দিয়েছি শালা দুইটা রে ঝেড়ে দিয়েছি রিপোর্ট রিপোর্ট ও রিপুটেশন, এই রিপুটেশন লেভেল উইলিং কি ডিক্রিজ কি আছে? আমাকে ইনভাইট দিয়েছে ব্রোজেন প্লেয়ার, ব্রোজেন ব্রোজেন র্যাঙ্কে ব্রোজেন। একটা মেজাজ আমার, একজনের উপরে এত গরম হয়েছে মানে আউট হয়ে গেছে। আমি জাস্ট লুট করছি ভাই, তার সাথে আমার কোনো ইয়ে নেই, সমস্যা নেই, কিছুই না, জাস্ট লুট করছি। এ অলরেডি টিম রিপোর্ট কোন না কোন জায়গায় রিপোর্ট খাইছে একটা, এদের মধ্যে একটা প্লেয়ার ঠিক আছে লুট করছি। আমি লুট করার সময় দেখ নক, তাদের কিছু তাদের সাথে আমার কোনো কথা হয়নি, কোনো বার্তা হয়নি, তাকে আমি ব্যারেল মার্ক করলাম, আমি ইএমপি নিলাম ঠিক আছে। পাশে ছিল ব্যারেল আর ইএমপি, আমি ব্যারেল মার্ক করে আমি ইএমপি নিলাম, তা তো আরো সমস্যা। তাহলে ভাই এর থেকে আমি কত স্যাক্রিফাইস করব বলুন প্লিজ। যাই রে, একটা টিম একটা প্লেয়ারের সাথে আমি শুধু ওয়েট করছি, মারামারি কখন হবে, মারামারির জন্য ওয়েট করছি, ওয়েট করতে দিলাম সেটা সামনে তো আমার। ও নক হয়ে গেছিল, নক টারে মারছি, আর একজন ছিল ওরে আমি, ওরে আমি নক করে ওরে আমি ফিনিয়ে দিছি। ওকে আমি কথা পরে কথা বলছি, দুটো সময় দুটো সময় দেখেছি, দুটো হতো বা একটা 50। এসেন আপনি, আপনি যদি ফ্রি থাকেন এখন না আসুন না ডিসকর্ড। ওকে থাকেন তাহলে, আমি ওই একটা 45 আসতে রেখ মনে হচ্ছে, খাওয়া দাওয়া তো করছি না, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে অলরেডি দুপুরের।